মর্নিং গাইস, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দীঘাতে। তো এখন বাইরে পুরো বৃষ্টি রেডি, একদম বৃষ্টি পড়ছে ঝরঝর ঝরঝর করে। আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি সবাই, তো ব্রেকফাস্ট করে তারপরে আজকে ডিসিশন আছে ব্রেকফাস্ট করে তারপরে চলে যাবো একদম স্নান করতে, পেটটা ভর্তি রেখে দাঁড় করে স্নান করতে করতে পড়ে হয়ে গেছে সবার। তো সামনে তো সবাই আছে, সব ব্রেকফাস্ট আসুন। তো এখানে ভাই ওরা বসেছে, হচ্ছে মন, ওদিকে রোজো, আর ওদিকে মা। ওই যে মা আর পিসিকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ওবুলি আর চুবুলি। এই যে গরম গরম কচুরি চলে এসছে, ঘিনের কচুরি, দেখি টেস্ট করে কেমন, ঠিক আছে খেয়ে দেখো। রোজকে দাও, তুমি খেয়ে দেখো, টেস্ট করে দেখো, টেস্ট করে দেখো। টেস্ট কেমন ভাই? ভালো, ওই দিচ্ছে রে। তো নিউ দীঘাতে এসছি স্নান করবো বলে আজকে। তো ঢেউ তো প্রচণ্ড আছে, সবাই স্নান করবে বলে বসে আছে, ঠিক আছে। সামনে লাইন পুরো একদম পড়ে গেছে, সবাই নামবে কখন, বালিয়াড়ি পড়বে তারপর নামবে, এই হচ্ছে অবস্থা। সবাই এখানে দাঁড়িয়ে আছে যে কখন নামবে, জল কমবে, জলের যা ঢেউয়ের যা প্রকোপ দেখছি আজকে, চাপের ব্যাপার আছে মনে হচ্ছে। তো মা আর পিসি এখানে বসে আছে, ঠিক আছে। ওয়েদারটা দারুণ, আর রিচা আর মন ওদিকে গেছে, ওরা পুচকেগুলোকে নিয়ে বললো এখানটা আছি, ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম নিউ দীঘাতে স্নান করতে পারবো, কিন্তু নিউ দীঘাতে আর স্নান করা হলো না, প্রচণ্ড ঢেউ, আর ওখানে এত বোল্ডার ফেলা রয়েছে, ঠিকমতো লোক দাঁড়াতেই পারছে না এত ঢেউয়ের। তো কালকে যেখানে স্নান করেছিলাম ওখানেই আমরা যাচ্ছি এখন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভটভটিতে, ঠিক আছে। হ্যাঁ, রিচার খুব ইচ্ছা হয়েছে, আমাদের আমারও ইচ্ছা হলো যে এই গাড়িতে যাই। রিচা বললো দাদা চলো এটাতেই যাবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সবাই ভটভটিতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। হ্যাঁ তো চলো যাই ওখানে গিয়ে দেখি ওখানকার কী পরিস্থিতি। ওল দীঘাতে আবার বালি বিচে চলে এসেছি, কালকে যেখানে স্নান করেছিলাম, উপায় নেই কারণ ওখানে গেলাম আজকে নিউ দীঘায় স্নান করবো বলে। এত বৃষ্টি আর এরম ঢেউ, বোল্ডার গুলোতে মানে বসাও সম্ভব হচ্ছে না আমাদের। আর পিসিরা রয়েছে, সব মা রয়েছে, সুতরাং ভেবেই করতে হবে যা করতে হবে। এখানে তো বীজ তো একদম সুন্দর, সবাই স্নানও করছে, বেশ সবাই নেমে গেছে, নেমে গেছে অলরেডি। আমরা যদি তখন সময়টাই কিনে নিতাম, এতক্ষণ আমাদের স্নান শুরু হয়ে যেত সেটাই। ঠিক আছে চলো, পেট পুরো লোড আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো সামনের পরিবেশটা দেখাই তোমাদেরকে, ওয়েদারটাও খুব তুফানি ওয়েদার। কালকে ওয়েদারটা যেরকম ছিল আজকে তো আরো ফ্যান্টাস্টিক। চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো সিঁড়িটা কোথায়? ওই যে সামনে চলো, চলো পিসি আসো। কি পিসি এখানটাই বেশি ভালো লাগছে না তোমাদের? পিসিরা ওখানে ওখানে একটু টেনশনে পড়ে গেছিল তাই তো? হ্যাঁ ওইটাই ভালো লাগে, বসে বসে জল আসবে, ভিজিয়ে দিয়ে চলে যাবে। আজকে ভিড়ও প্রচন্ড, প্রচুর ভিড়। তারপর ওল্ড নিউ দীঘাতে যারা নামতে পারছে না তারাও অনেকে চলে এসছে, তাদের মধ্যে আমরাও একজন। প্রচুর ভিড় আছে, জল এখানে চলে আসছে। পাপা বেটু মাথা গরম করাচ্ছে, কিন্তু
এবার আমাদেরও মনটা করছে আমরা কখন নামবো নামবো। সমুদ্রে ঝাপাঝাপির পর আবার আমরা লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে। তো কালকে রাতে যেখানে খেয়েছিলাম ওখানেই খাচ্ছি, রান্নাটা এখানে খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, তো এর জন্য এখান থেকে খাবো। তো এই যে ওই পাশে বসেছে মা আর পিসি, তো সামনে বসেছে ভাই ওরা, খাবারের মেনুতে যেগুলো অর্ডার দিয়েছি ওদিকে মা তো ইলিশ মাছ খেতে পছন্দ করে, মা আর পিসি ইলিশ মাছ খাবে, আমরা একটা গোটা ভেটকি নিয়েছি হোল ভেটকি, আর ভাই দিয়েছে মাটন, আর দিচ্ছে খাবে হচ্ছে চিকেন। চলো আইটেমগুলো আসুক তারপর আবার দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ বলো। আচ্ছা চলো, খাবার চলে এসছে, ডাল ক্যাঁচা থাকলি শুক্তো, এই হচ্ছে হোল ভেটকি সাইজটা, ভাইয়েরা তো নিয়েছে মাটন 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 চিকেন, কাকিমা খাচ্ছে, পিসিরা পিসি ভালো ভালো, যাওয়ার পর আমরা ভেবেছিলাম সাইট সিন করবো কিন্তু পিসিরা একটুখানি শাড়ি টাড়ি চেঞ্জ করবে তাই জন্য গেল হোটেলে, আমরা একটুখানি বিচের পাড় ধরে এগোচ্ছি এখন যাচ্ছি। আইসক্রিম খাবে খায়গা, আমাদের এখন আইসক্রিম বেক, সবাই মিলে চারপাশটা দেখছি, এখন অনেকে স্নান করছে সমুদ্রে। তো এই যে গেট, বিশ্ব বাংলা গেট, সামনে চলে এসেছি আই লাভ দীঘা। তো এই জায়গাটা মোটামুটি সবাই আসলে পোজ দেয় ছবি টবি তোলে, তো আমরাও এসেছি করলাম ফটো শুট করলাম, তো আমি এই দুটো কিনলাম, ভালো লাগলো। পিসি কেমন লাগলো দুটো দিন কেটে গেল বলো? সেই তো তোমাদের সাথে পরে আর কথা বলা হয়নি, তো হোটেলে চলে এসেছি এখন রেস্ট নিচ্ছি, আর ভাল লাগছে না, মানে সমুদ্রে যা দাপাদাপি করেছি, মানে মেইনলি দীঘায় আসা সমুদ্রে দাপাদাপি করার জন্য, মানে সমুদ্রটাকে এনজয় করার জন্য। তো যাই হোক খুব এনজয় করেছি, আমাদের রোজও খুব এনজয় করেছে, তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো। তো যাই হোক খাবার নিয়ে প্যাক করে নিয়ে চলেছে, আর বাইরে এখন ইচ্ছা করছে না, খুব শরীর টায়ার্ড, তো অন্য কোনো জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু এত লেট হয়ে গেছে দুপুরবেলা লাঞ্চটা করতে, তো তারপরে আর ইচ্ছা করলো না, শরীর আর টানলো না, আর যেসব জায়গায় যাবো অলরেডি তখন সন্ধ্যা হয়ে গেছে, বিকাল তখন বিকাল 5টা বাজে লাঞ্চ করলাম, মানে কি বলবো, মানে সারা ওই সমুদ্রে দাপাদাপি করে টাইম গেছে সব যে যার মতো ভুলে গেছে টাইম কটা বাজে। তো এই যে রোজ আমার পাশে শুয়েছে, প্যাক করে খাবার নিয়ে চলে এসেছি, রাতে ডিনারটা ঘরেই করে নেবো, মা পিসি ওদেরটাও ঘরে দিয়ে এসেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দীঘাটা খুব এনজয় করলাম, সঙ্গে থেকো দেখতে থাকো, গুড নাইট করার পর গুড মর্নিং হয়েছে, তো এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, আজকের মতো ট্রিপ এখানেই শেষ হবে আমাদের, ট্রেনে উঠে ট্রিপটা শেষ হবে। তো চলো, সে পিসিরা সবাই রেডি হয়ে যাচ্ছে, লাগেজ রেডি, ভালোই কাণ্ড দুদিন সবার, বলো কোথায় দীঘাতেই আসবে নাকি আবার তুমি?
এদিকে সবাই আমাদের যে লাগেজ ফেগে সব রেডি, রেডি হয়ে গেছে, চলো আর এদিকে একটু দৌড়াদৌড়ি করছে। চেক আউট করে গেলাম হোটেল থেকে, এই যে সবাই ঠিক আছে। তো আজকের মতো ট্রিপ সব এন্ড, আমার পিছে সামনে আছে। তো যে হোটেলে ছিলাম তোমাদের রেজিস্ট্রেশন দিয়ে দেবো, একদম বিচ থেকে কাছেই প্রায়, হাঁটা হতো 2 মিনিট, তাই তো? তো রেজিস্ট্রেশন অবশ্যই দিয়ে দেবো। তো স্টেশনে চলে এসেছি, টাইমের আগে টাইমেই চলে এসেছি, কিন্তু গাড়ি লেট। তো এই সবাই বসে আছে, মা পিসিরা আমার পেছন দিকে, সবাই রেডি হচ্ছে, তো গাড়িটা আসুক। তো চলো, এইবারকার মতো পুরো টাটা বাই বাই। কি বলছো, বাই বাই? এনজয় হলো? এনজয় হলো দীঘাতে? স্নান হয়েছে? স্নান করতে ভয় লেগেছে না মা? বাবা তোমার কেমন এনজয় হয়েছে? হেভি লেগেছে না? পরে আবার কবে আসবি বল দীঘাতে? সাবাস, ঠিক আছে। চলো পিসি, কেমন করলে ভালো করেছো তো মা? হ্যাঁ ঠিক আছে, এই তো হয়ে গেল, গাড়িতে উঠবো এবার টাটা। কাল থেকে আবার ডেলি লাইফ শুরু। তো কাল থেকে আবার যে যা ডেলি লাইফে ফিরে যেতে হবে, ভালো এনজয় করলাম ছুটিটা। তো চলো, বিধ্বস্ত, কি গরম দিয়েছে না আজকে! আমরা যাওয়ার টাইম এখন পৌঁছই জানি না। চলো।